ভিউয়ার্স, আজ আমরা এসেছি মাওয়া পুরানো ফেরিঘাটে। সেখানে একটি অত্যাধুনিক বাড়িতে আমরা এসে উঠেছি। সেখান বাড়িটি খুবই সুন্দর এবং নয়নিবিরাম। এই বাড়িটি আপনাদেরকে আমরা এখন রিভিউ করে দেখাবো। আপনার আমরা এখানে ফ্যামিলি মেম্বার আছি প্রায় পাঁচজন। আমাদের সাথে আছেন প্রায় পাঁচজন। আমরা পাঁচজনকেই এখন দেখাচ্ছি। সবাই সেলফি এবং ছবি তোলা নিয়ে ব্যস্ত। এটি একটি ছোটোখাটো বাংলো বললেই চলে। এখানে অনেকগুলি টিনের ঘর, একতলা, দোতলা এবং একটি পাকা অট্টালিকাও এখানে রয়েছে বাংলোর মতো। সেই আমার পিছনে যে বাংলোটি দেখতে পাচ্ছেন সেটি খুবই সুন্দর একটি বাংলো। আর এই দেখতে পাচ্ছেন যে এখানে একটি দোতলা টিনের ঘর, খুবই সুন্দর মনোরম একটি জায়গা। এখানে আমাদের ফ্যামিলি সবাই এখানে আছি। এখানে আমার পিছনেই আছেন লিপু, ডলি হাজার এবং বিপ্লব এবং অভিষেক অভি। তিনি সবসময় হাসি খুশি থাকেন। এখন তিনি ছবি নিয়ে ব্যস্ত। একটু আগে আমরা দেখেছিলাম যে ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিলেন। এই হলো আমাদের এই বাংলোটি। আপনাদের এই বাংলোটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ। Thank you.